হরিশ রায় একমণ্ডলে বিজেপি আয়োজিত এক বিশাল জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ অর্জুন সিং। পাশাপাশি তার তৃণমূলের কাউন্সিলর সহ 22 জন বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাদের হাতে ফ্ল্যাগ তুলে দেন সাংসদ অর্জুন সিং। মহুয়া চক্রবর্তী, রিপোর্ট রিসরা ক্রাইম ব্রাঞ্চ। সভাপতি বিজয় পান্ডে যার নেতৃত্বে আজকে এইখানে এই সভা অনুষ্ঠিত হচ্ছে, সেই বিজয় পান্ডে অন্যান্য কর্তৃকর্তাবৃন্দ, কর্মীবৃন্দ, পথচলতি মানুষ, সুধী নাগরিকবৃন্দ, আজকের এই সভা মূলত যার অপেক্ষায় আপনারা আছেন, সাংসদ লড়াকু নেতা অর্জুন সিংজি কিছুক্ষণের মধ্যেই আসবেন, এবং যে টিএমসি আজকে এই পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে, সেই টিএমসি থেকে বহু কার্যকর্তা আজকে এই সভায় যোগদান করবেন। এই মণ্ডলের সভাপতি বিজয় পান্ডে অর্জুন সিং এর হাত ধরে তারা জগৎ এখানে এই বিজেপির মঞ্চে তারা আমাদের সাথে যুক্ত হবে। সিএএ নিয়ে আপনাদের সামনে বহু বক্তা তাদের বক্তব্য রেখেছেন, আজকে সিএএ নিয়ে যে অপপ্রচার দীর্ঘদিন ধরে চলছে, বাংলার মানুষ কিন্তু আজকে সেই অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন। বাংলার মানুষ আজকে সিএএ কিন্তু আজকে সিএএ আমরা বুঝে গেছি, এই যে তৃণমূলের অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে তাই আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির মিছিলে দলে দলে যোগদান করছে।